মাঠে নামার আগেই মেসিকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা। কোপা আমেরিকার আগে নিজেদের আরও একটু ঝালিয়ে নিতে চলতি মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মাটিতে লিওনেল স্কালোনের শিষ্যরা এল সালভাদোর ও কোস্টারিকার মোকাবেলা করবে। তবে ম্যাচ দুটিতেই দলটির মহাতারকা লিওনেল মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, কারণ ইন্টার মায়ামির হয়ে খেলার সময় তিনি ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। চলতি বছরের শুরু থেকেই ব্যস্ত সময় পার করছেন বিশ্বজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক। প্রথমে টানা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে উড়াল দিয়ে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। এরপর কনকাকাফ ও মেজর লীগ সকার দিয়ে তারা পুরো দমে ব্যস্ত মৌসুমে ঢুকে পড়ে। প্রায় সব ম্যাচ খেলে এমনিতেই ক্লান্ত মেসি, তার উপর মায়ামির সবশেষ ম্যাচে তিনি পায়ে চোট পান, জানিয়ে ম্যাচ চলাকালে শঙ্কায় ছিলেন অ্যালেমটেইন ভক্তরা, যা শেষ পর্যন্ত সত্যি বলে আভাস পাওয়া গেছে। গত বৃহস্পতিবার চোট পাওয়ার ম্যাচে মায়ামির হয়ে মেসি 50 মিনিট মাঠে ছিলেন। এরপর প্রতিপক্ষ ফুটবলারের বুটের ঘষা তার পায়ে লাগলে ব্যথায় লুটিয়ে পড়েন মাটিতে। পরে প্রধান তারকাকে উঠিয়ে নেন মায়ামি কোচ জেরার্ডো টাটা মার্টিনো। সেদিন কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোয় দ্বিতীয় লেগে ন্যাশভিলে এসসিকে 3-1 হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন মেসিরা। মাঠ ছাড়ার আগে 36 বছর বয়সী ফুটবলার এক গোল করেন এবং সহায়তা করেন আরেক গোলে। পরবর্তীতে মেসির চোটের বিষয়টি নিশ্চিত করেন মার্টিনো, যদিও চোট কতটা গুরুতর সেটি তিনি জানাননি। বিভিন্ন পরীক্ষার পর ক্লাবটি এক বিবৃতিতে আর্জেন্টাইন অধিনায়কের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কথা বলেছে। এতে মেজর সকার লিগে ডিসি ইউনাইটেডের বিপক্ষে শনিবার রাতে অনুষ্ঠেয় ম্যাচে খেলতে পারেননি মেসি। তবে মায়ামির বিবৃতিতে মেসির সেরে উঠতে কত সময় লাগবে সেটা উল্লেখ করা হয়নি। আগামী জুন জুলাই আসন্ন কোপা আমেরিকার আগে সবশেষ আন্তর্জাতিক বিরতিতে চলতি মার্চেই দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসিলেস্তারা, আর ম্যাচগুলো কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামতে যাওয়া আর্জেন্টিনার প্রস্তুতির জন্যই গুরুত্বপূর্ণ। সে কারণে মেসির চোটে পড়া নিঃসন্দেহে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলবে। আগামী 23 মার্চ ফিলাডেলফিয়ায় এল সালভাদোরের মুখোমুখি হবে 3-বারের বিশ্বজয়ীরা। এরপর 27 মার্চ লস অ্যাঞ্জেলসে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। আসন্ন ম্যাচ দুটির জন্য লিওনেল স্কালোনি গত 1 মার্চ 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলেন, যেখানে মেসি অ্যানহেল ডি মারিয়ার মতো অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও রেখেছেন তিনি। চোটের কারণে বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার বাদ পড়ার সুযোগে অনূর্ধ্ব 20 বছর বয়সী ভ্যালেন্টিন বার্কো প্রথমবার ডাক পেয়েছেন। এছাড়াও প্রায় সমবয়সী ফাকুন্দ বুয়োনানোত্তো, ভ্যালেন্টিন কার্বোনি এবং আলেজান্দ্রো গার্নাচো রয়েছেন আলবিসেলেস্তে দলে। তবে চোটের কারণে লিসান্দ্রো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, মার্কোস আখুনা এবং গুইদো রোদ্রিগেজ দলের বাইরে রয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।